জাতীয় সংসদে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তার দিকে তাকিয়ে ছিল পুরো দেশবাসী কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির দাম কমছে তা জানতে অধীর আগ্রহী ছিলেন সাধারণ মানুষ প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের উপর কর আরোপ প্রস্তাব করা হয়েছে যার ফলে দাম বাড়বে সেসব পণ্যের বাজেটে দুঃসংবাদ রয়েছে ধূমফাই অথবা তামাক সেবিতের জন্য তামাক জাতীয় সকল পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে যারা গরম থেকে রক্ষা পেতে ফ্রিজ কিংবা এসি কিনতে চান তাদের জন্য সুখবর নেই বাজেটে বাড়বে পানির ফিল্টার খরচ দাম বৃদ্ধির তালিকায় রয়েছে কোমল পানীয়র নামও খরচ বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও সেই সাথে বাড়বে মোবাইল ফোনের সিমের দামও এছাড়া বাজেটে সকল ধরনের বিলাসী পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে শৌখিন মানুষদের ঘর সাজাতে গুনতে হবে বাড়তি টাকা যারা গাড়ি সিএনজি বা এলপিজিতে রূপান্তর করতে চান তাদের খরচও বাড়বে এছাড়াও দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বৈদ্যুতিক বাল্ব সহ আরো তিরিশটি পণ্যর এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ও দেশের উৎপাদন স্বার্থে বেশ কিছু পণ্য শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখতে অন্তত তিরিশটি প্রয়োজনীয় পণ্য ও খাদ্য শস্য সরবরাহের উপর কর কমানো হচ্ছে পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন মটর ছোলা চাল গম আলু মসুর ভোজ্য চিনি খেজুর পাট তুলা সুতা ও বিভিন্ন ধরনের মশলা দাম কমানোর তালিকায় আরও রয়েছে প্যাকেট গুঁড়া দুধ বিদেশি চকলেট নির্মাণ সামগ্রী ইলেকট্রিক মোটর ল্যাপটপ আর ডেঙ্গু কিট কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও ক্যান্সার চিকিৎসার খরচও কমছে এছাড়া দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তি কেন্দ্রিক স্মার্ট ব্যবসায়ীদের করমুক্ত সুবিধা দেওয়া হবে नूर मोहम्मद भुया एशियन टेलीविजन, ढाका